আচ্ছা যাই হোক আমরা ক্লাস আরম্ভ করি আপনাদের মাইক্রোফোন অন করতে পারেন আনমুট করেন সবার আহ নাম ও বুদ্ধায় শুভ সন্ধ্যা সবাইকে প্রতিদিন প্রতিবারের মতো এবারও আমরা বুদ্ধকে তিনবার বন্দনা করে এই গাথার মাধ্যমে আহ আজকের আমাদের পঞ্চমবারের পঞ্চম দিনের মতো ক্লাস আরম্ভ করবতা ভাগবত আরাহত সমসা ভাগবাত সম සම්বุทธাস নমো তাস ভগবতো আরাহতং সম සම්বุทธাস আপনারা যারা জয়েন করেছেন সবাইকে ধন্যবাদ জানাসি একই জয়েন করেছেন দেখি একটু তিন জনই দেখা যাচ্ছে শুধুমাত্র আচ্ছা যাই হোক প্রথমে আজকের ক্লাসে বাড়ির কাজের কথাগুলো বলবো কি

सोमनसा स्वागतं या संपयुत असंकरीक महाकुसला मेका 3 नंबर হচ্ছে সোমনসা স্বাগতং ঞা বিপয়ুতং অসঙ্করিক মহাকোসলা মেকা 4 নাম্বার হচ্ছে সোমনসা স্বাগতং ঞা সম্পয়ুতং ঞা বিপয়ুতং অসঙ্করিক মহাকোসলা মেকা এই পর 5 নাম্বার হচ্ছে উপকা স্বাগতং ঞা সম্পয়ুতং ঞা সম্পয়ুতং असंखलिक महाकोशल मेघ छे उपेका सागत ज्ञान संपयुता महाकोशल मैखा सात नंबर अः सोम सागत अः सोम सागत उपेक्का उपेका ज्ञान संपयुता अः असंखरिका महाकोशल मैखा उपेका सागत জ্ঞানা জ্ঞানা সম্পযুক্ত সসংকালিকা মহাকোসলা মেখান তারপর হচ্ছে 7 নাম্বার 7 নাম্বার হচ্ছে উপকার স্বাগত জ্ঞানা বিপয়ুত অসসংকালিকা মহাকোসলা মেখান 8 নাম্বার হচ্ছে উপকার স্বাগত জ্ঞানা বিপয়ুত সসংকালিকা মহাকোসলা মেখান ভেরি গুড ভেরি গুড ধন্যবাদ আপনাকে আপনি বাড়ির কাজও কিন্তু ভালো করেছেন বাড়ির কাজের মধ্যে আপনাকে কোনো একটা সমস্যা এরকম মার্ক করেছিলাম নাকি আবার দেখতে হবে এরকম বলেছিলাম এরকম বলেছিলাম ওই আপনার ইয়াতে অহেতুক আছে এক নাম্বারটা ওপাকা স্বাগতম চাকু বিএনআর এটা দেখতে হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা ওখানে

हाँ कि किया थे इन्टरेस्ट आ ऊपर का सागता आ पांच द्वारा राज्यना पांच द्वारा पांच पांच द्वारा पांच द्वारा राज्यना ऊपर का सागता मनु द्वारा मनु द्वारा मनु द्वारा मनु द्वारा राज्यना ताबसचे सोमला से सागता हासित हो पाता चित्रा very good good very good very good आ किसू टिंबारे আমাদের জনি বাবু বন্ধু না হ্যাঁ সাধু আশীর্বাদ আপনি কামরনের মহাকুশল আটটা বলতে পারবেন কামনের মহাকুশল হ্যাঁ হ্যাঁ ভানতে পারবো বলেন তো ভানতে প্রথমে হচ্ছে ওই মহাকুশলে আছে সোমনস্ত সহগতং ইয়ানা সম্পদ উত্তারিকমেকং तो मनस्सा सहगतां तो सह याना संपयउत्तं ससंकारिकमेकम् तो मनस्सा सहगतां याना विप्फयउत्तं असंकारिकमेकम् तो मनस्सा सहगतां याना विप्फयउत्तं ससंकारिकमेकम् उपेक्षा सहगतां याना संपयउत्तं ससंकारिकमेकम् असंकारी सॉरी प्रथमे असंकारिकमेकम् एवं उपेक्षा सहगतां याना संपयउत्तं ससंकारिकमेकम् উপিক্ষা সহগতং যানা দিব্যতং অসังকারিকমএকং উপিক্ষা সহগতং যানা দিব্যতং কারিকমএক। ভেরি গুড। ভেরি গুড। হুম। আচ্ছা আপনার যে বাড়ির কাজ করেছেন ওখানে শুধুমাত্র প্রথমটা যে একটু আবার মানে শেষের দিকে যেগুলা লিখেছেন ওইটার মধ্যে শুধু সমস্যা আছে বলেছিলাম না। ভুল ছিল আমি পরীক্ষাල් করতে হ্যাঁ ওইটা আসলে ভুল নয়। আপনি প্রথমেই যেটা লিখেছেন ওইটাই যথেষ্ট মানে ফরেরগুলা গুলা সাম্প্রতিক বা সন্তিরন ওইগুলা ওইগুলা ওই ওই চিত্রের অসুবিধা নাই আপনি বুঝার জন্য লিখেছেন কিন্তু ওখানে লিখার দরকার নাই ওইটাই আমি বিশেষ শুধুমাত্র ইয়া করতে চেয়েছিলাম না হয় ঠিক আছে আপনার সবগুলো এবং ওই আমাদের মেসেন মারমার ওইটাও এরকম সবগুলো ঠিক আছে কিন্তু ওই সম্প্রতির জন্য শান্তির হ্যাঁ ওইটা বোঝানোর জন্য বা আপনারাও বুঝেছেন ওই কারণে লিখেছেন এটার সমস্যা নাই তবে তবে আমি শুধু এখানে বিজ্ঞানটাই বিশেষ আপনাদের কাছ থেকে মানে জানার জন্য লিখতে বলেছিলাম আরকি আচ্ছা ঠিক আছে যাই হোক ধন্যবাদ আপনাকে বাবু আমাদের মাঝে অনেক অনেক বা সুন্দর ইয়া করেছেন ভালো বাড়ির কাজও ভালো করেছেন এবং বুঝতেও করেছেন এই জন্য আমি খুব খুশি আচ্ছা এরপরে আমাদের অরূপ বাবু হ্যাঁ আপনি তো গত ক্লাসে ছিলেন না মনে হয় হ্যাঁ না আচ্ছা তার মানে আমি আপনি ওই অকুশল ও ওইগুলো মুখস্থ বলেছিলেন না বলতে আচ্ছা তা এগুলো আপনার মুখস্থ হয়েছে চেষ্টা করব আচ্ছা আপনি তাহলে অকুশলে যে মহামূলক এবং দেশমূলক ছাড়টা আছে ওই ছাড়টা বলেন তো মহামূলক এবং দেশমূলক হ্যাঁ অকুশলের আচ্ছা বলেন তো দু পাটিকে সম্পাইতং অসংকারিকা মেকং ভেরি গুড দু মানসে পাটিকে সম্পাইতং সসংকারিকা মেকং মহামূলক হচ্ছে বলতে উপকাশাহতং বিচিকিৎসা সম্পাদিত মেকাং উপকাশাহতং উদ্ধার্থ সম্পাদিত মেকাং ভেরি গুড ভেরি গুড এরপরে অহেতুকের কুশল বিপাক আটটা এগুলো বলতে পারবেন বলতে পারো হ্যাঁ বলেন তো উপকাশাহতং চাকু বিয়ানং উপকাশাহতং সুতা বিয়ানং উপকাশাহতং গানা বিয়ানং উপকাশাহতং জিব্বা বিয়ানং

ভেরি গুড কামাশবনারওতেন ওখানে ক্রিয়াจิต্য চিত্তা ক্রিয়াจิต्ठा আটা বলতে পারবেন বন্ধ হবে কি ঠিক জেনে তো আমি একটু পড়ছি চেষ্টা করুন না হ্যাঁ বলেন তো সোমনাস সহগতং ইয়ানা সম্পয়ুতং সসংকারীকে চিত্তং সোমনাস সহগতং ইয়ানা সম্পয়ুতং সসংকারীকং মেকং সোমনাস সোমনস সহগতং ইয়ানা bipaitang asangkari ka mekang su manasa sahagatang iana na bipaitang sa sangkari ka upaka sahagatang iana na sampaitang asangkari ka mekang upaka sahagatang iana na bipaitang iya asang. sampaitang sa sangkari ka upaka sahagatang sampaitang sa sangkari ka asangkari mekang asangkari ka উপেক্ষা সাহাগতাং ইয়ানা সাম্পাইতাং শাসন কারিকা মেকাং উপেক্ষা সাহাগাতং ইয়া ইয়ানা বিপ্পায়িতাং অসংকারিকা মেকাং আবার উপেক্ষা সাহাগতাং ইয়ানা বিপ্পায়িতাং শাসন কারিকাং মেকাং ভেরি গুড এবং আপনার বাড়ির কাছে সবগুলো ভালো হয়েছে আমার মনে হয় আপনি একটু তাড়াহুড়া করেছেন ওই কারণে কুশল বিপাক নাকি অকুশল বিভাগের প্রথম চক্ষু বিজ্ঞানে এবং শ্রোতা বিজ্ঞানের ওইখানে আপনি একটু মানে উপেক্ষাটা উল্লেখ না করে লিখেছেন না হয় আপনার সবগুলো উদাহরণ ঠিক আছে আবার কুশলে যদি ভুল করে তা এখন ঠিক ঠিক করেছেন ওইটা তার মানে ওখানে আমার মনে হয় ওইটা আপনার তাড়াহুড়ার কারণে হয়েছে যাই হোক আপনি সবগুলো বুঝতে পেরেছেন এই কারণে আমি খুব খুশি আচ্ছা ঠিক আছে আজকে এই আটটা যে বলেছেন ওই আটটা বলতে পারলে ওই অকুশলের আর আটটা বল আপনার মুখস্থ এটা আমি বুঝতে পারছি ওই কারণে ওইগুলো জিজ্ঞেস করি নাই শেষের সহমূলক এবং দেশমূলকটাই জিজ্ঞেস করেছি আপনাকে তার মানে আপনি এখন 54 টা চিত্র মুখস্থ করে ফেলেছেন সবাই সবাই 89 প্রকার চিত্রের মধ্যে এই যে আমরা আপনারা তিনজন বাড়ির কাজ এখন মুখস্থ বলেছেন এখানে চুয়ান্নটা চিত্র এখন আপনাদের মুখস্থ হেতু আঠারোটা এবং শোভন মিলে বলে না এখানে চুয়ান্নটা আপনারা এখন মুখস্থ করে ফেলেছেন খুব খুশি খুব ভালো খুব ভালো লাগতেছে আহ মোটামো মোটামুটি না অনেক বুঝে অনেকেই অনেক বুঝতে পেরেছেন একটু একটু সমস্যা যেহেতু প্রথম প্রথম এটা কোনো বড় সমস্যা না পরবর্তী দিকে আপনার আপনারা যে এইটুকু বুঝতে পেরেছেন এটাই অনেক যথেষ্ট এটা শেষ হওয়ার পরে আবার চৈতৃষিকে যখন শেষ করতে পারবো তখন আরো ভালো করে বুঝতে পারবেন এই চিত্র এগুলার মানে খাসটা কিভাবে হচ্ছে কি জিনিসটা আসলে বুঝে কি বুঝাতে চাইতেছেন ঠিক আছে এরপরে আমরা এনি সিংহের কাছে যাব বন্ধ না হ্যাঁ সাধু তবে একটু দেরি করেছেন আর কি আমাদের নিরোদানন্দ একটু সমস্যা নাই আচ্ছা ঠিক আছে এনিসি আপনি তো বাড়ির কাজ জমা দিয়েছেন না হ্যাঁ ভান্তে বাড়ির কাজে আপনার কোনো সমস্যা আছে এরকম উল্লেখ করেছিলাম নাকি হ্যাঁ ভান্তে কোথায় কোথায় মনে আছে কি সমস্যা হ্যাঁ ওই যে অহেতুক ক্রিয়া চিত্তর মধ্যে যে পঞ্চ আবার জানা চিত্তাং আর মন দোয়ার আবার জানা আচ্ছা আচ্ছা ওইগুলো আবার দেখেছেন আপনি ভানতে আমি এই দুইটা নিয়ে অনেকক্ষণ বসেছিলাম আমি এই দুটো জিনিস আলাদা করতে পারতেছি আচ্ছা 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 আমাকে ভিডিও দেখা যাচ্ছে না নাকি আহ আমার কি সমস্যাতে বুঝতে পারতেছি না আচ্ছা এখানে ক্লিক হয়েছে আচ্ছা ঠিক আছে এখন আচ্ছা ঠিক আছে এগুলা আবারো আজকে আলোচনা করে চেষ্টা করব আপনি শোভনা চিত্রগুলো মুভিস্ট করেছেন হ্যাঁ আচ্ছা আ বিভাগ মহা বিভাগ আটটা বলতে পারবেন

संसंकरिका महाबिपक्का मेकं। वेरी गुड सोमनाशा शागतं याना विप्पयुतं असंसंकरिका महाबिपक्का मेकं। सोमनाशा शागतं याना विप्पयुतं संसंकरिका महाबिपक्का मेकं। उपेख्खा शागतं याना संपैयुतं असंसंकरिका मेकं। उपेख्खा

বিপาก বা ক্রিয়বার ক্রিয়া বা কুশলের 8টা থেকে যেকোনো একটা বলতে পারলে 24টা মুখস্থ এটা আমি বুঝিয়ে দিতে কাছেছি আর সবগুলো গতবারে তো আপনি অয়তুক এবং অকুশল এগুলো মুখস্থ দিয়েছিলেন না হ্যাঁ বলতে হ্যাঁ ঠিক আছে তার মানে এখন আপনি 54টা চিত্র মুখস্থ করেছেন 89 প্রকার চিত্রের মধ্যে অনেক বুঝতে পেরেছেন

ওখানে ফসলের মধ্যে দিকটিগাটা আর এখানে শুধুমাত্র ইয়ানা সাম্পাইত ওখানে দিকটিগাটা বিপাইত মে এখানে ইয়ানা বিপাইত ওইটাই মাত্র বেশ কম মানে তো একটু হয়তো ওই আটকে যাব সেজন্য ভয় লাগতেছে সমস্যা নাই আটকে গেলে আমরা আপনাদের ছেড়ে আপনাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করব আপনার ওই অকুশলের লোভমূলক আটটা মনে আছে

එක් සේෂ්ට කරන්තු එකන දිික්ටිගතාර සම්පයුත්තර එ වන ඒගන සිුදු මත්‍ර යන සම්පයතා යන විිපයුත්තට මත්‍ර බැස්කම්. එ සේෂ්ටර කුෂල්ට බොල සසල් සුමනස්ත සහගතන් යන සම්පයුත්තං යන සම්පයුත්තං සසංකරිික මේකං කරික අසංකරිකකං අසංකර ම මහා පුුසලා Aja, mah kusala, mah kusala citang, bya mekang, hmm. mekang, ah uh, somanasa sahagatang, sampai sampayutang, mah kusala, ah uh, mah kusala, sampai sampayuter poré, yeah. sa-sangkarika, iana sampai sa-sangkarika, mah kusala, hmm. mah kusala mekang, hahaha biasa, boleh, ah uh, somanasa sahagatang Iyana Sampayuttang sampai utang. Bipayuttang iya na bipay utang. Bipay utang. Uh, iya utang. Uh, uh, mekang maha Citang Asangkarika cittang. Asang so, karika sa maha kusala cittang ba mekang. Citta ba mekang ekta bolla Aci tiga yeah. se. Uh, Amnetu dekhen iben arki. Abang. আপনি অনেস্ট সৎ ওইটার জন্য আমি খুব খুশি আপনি বুঝতে পারেন না এই কারণে বাড়ির কাজ করে নাই আমাকে বলেছেন ঠিক আছে আজকে আবারও আমরা ওইটা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো অহেতুক চিত্ত অহেতুক চিত্ত আলোচনা করার আগে আজকে আমি আর একটু নতুন কিছু যোগ দিতে চাই পরে আবার

ঠিক আছে এখানে দেখেন এই এই ডায়াগ্রামটা আপনাদের মনে আছে প্রথম ডায়াগ্রামটা মানে মোহ লোভ দেশ ওটা আমার মনে হয় দ্বিতীয় ক্লাসে দিয়েছিলাম মানে আপনাদের যদি ওখান থেকে মানে শব্দের কোনো সমস্যা না হয় আজকে সবাই মাইক্রোফোন করতে পারেন আনমুট করতে পারেন যদি ওইদিকে শব্দ না থাকেন কারণ জিজ্ঞেস করলে আপনাদের কাছ থেকে উত্তর পেলে আমি একটু নিশ্চিত হতে পারি আপনারা মানে জিনিসটা বুঝতেছেন কিনা বুঝেন নাই অরূপ বাবু আপনার মনে আছে এই ডায়াগ্রামটা হ্যাঁ আমাদের এনি সিংহে বিশেষ করে গত আমাকে জিজ্ঞেস করেছিলেন এবং আমি বলেছিলাম ডায়াগ্রামের মাধ্যমে আপনাদেরকে এই প্রশ্নের উত্তরটা আমি দেওয়ার চেষ্টা করব উত্তরটা বুঝিয়ে দেখেন এখানে আমাদের হেতু বা কারণ এখানে শুধুমাত্র জন্ম না আমাদের দুঃখের কারণ জন্ম হলে দুঃখের কারণ বা জন্মের কারণ হচ্ছে শুধুমাত্র লোভের কারণে আমাদের জন্ম হয় তা নয় অলোভের কারণেও আমাদের জন্ম হয় অদেশ অমোহর কারণেও আমাদের জন্ম হয় তবে এবং শুধুমাত্র এখানে বিন্যাস কি ব্যবধান আছে কুশল মূল এবং অকুশল মূলের মধ্যে এখানে একটা ভিন্নতা হচ্ছে অকুশল মূল গুলো হচ্ছে আহ জ্ঞান নাই মানে কি বলবো সাধারণ সব সহজ কথায় বললে মানে আহ বলতে পারি তবে মূর্খ মানে যারা লেখাপড়া জানে না ওই মূর্খ না এটা যারা জ্ঞানন্দ বা মহানন্দ এরকমও বলতে পারি তবে কুশল মূল এগুলো হচ্ছে মহানন্দ নয় জ্ঞানী ব্যক্তিদেরই আছে তবে জ্ঞানী এবং অজ্ঞানী হোক দুজনেরই মনুষ্য জন্মে বা দেবলোকে জন্ম নিতে হয় বা কুশল মূলের কারণে অমোহের কারণে আমরা দেবলোক বা বিশেষ করে ব্রহ্মলোক লোকে জন্ম নেওয়ার সম্ভাবনাটা বেশি এবং মনুষ্য লোকে অবশ্যই যেমন বুদ্ধি সত্তরা তো মনুষ্য লোকে জন্ম নেয় না ঠিক এইভাবে আমার গায়ের উপরে পড়তেছে আসতে বৃষ্টি আসলে আমি তাকি এখানে একটা গুহার মধ্যে আজকে খুব বেশি বৃষ্টি হচ্ছে এখানে মানতে মানতে গুহার মধ্যে

অকুশল মূল গুলোতে অবশ্যই মানে জ্ঞানের অনুপস্থিত জ্ঞানের এটা আমরা সহজ ভাবে বুঝতেছি চিত্ত বারোটার মধ্যে মোহযুক্ত এবং দেশযুক্ত আর অহেতু চিত্ত ওখানে অবশ্যই মানে কোনো হেতু নাই অহেতু চিত্ত এখানে কোনো হেতু নাই তবে ওই অকুশল বারোটা তিনটা হেতু যুক্ত তাহলে এখানে ওই শোভন বা খাম বছর তুকে বলেছে কেন কি কারণে এটা কারণেতুক হল ওই আমি বলেছি যেমন লোভ থাকলে দেশ থাকবে না দেশ থাকলে লোভ থাকবে না তবে মোহ থাকবে কিন্তু এই খাম বছর বা খাম শোভন এইতান এই চব্বিশ প্রকার এখানে বা আট প্রকার বা মহাকুশল মহাকুশলের চিত্ত যখন থাকবে তখন অবশ্যই অমহ মানে মোহের স্থান নাই যখন মোহ থাকবে না তখন লোভ থাকবে না অবশ্যই দেশ থাকবে না মানে অলোপ অদেশ চিত্ত তার মানে অলোপ অদেশ অমহ ওইটাও তো মানে জন্মের হেতু ছয়টার মধ্যে তিনটা ওই তিনটার উপস্থিতি আছে কুশল মূল তিনটের উপস্থিতি আছে দিদায় শোভন বা খামা বছরের চব্বিশ প্রকার ওইগুলোকে সাহেতক চিত্ত বলা হয় আপনি আপনার উত্তর পেয়েছেন হ্যাঁ কেন সাহেতুক বলা হয় কারণ অলোপ অদেশ অমহ ওই তিনটে হেতু কারণে খামাশোভনের চিত্ত চব্বিশটাকে শাহতুক চিত্ত বলা হয় তার মানে এখানে কুশল হেতু আপনারা সবাই বুঝতে পেরেছেন কেন এটাকে সাহেতুক বলে আহ সবার দেখি মাইক অফ আজকে খুলতে পারেন যদি ওইদিক যে শব্দ না থাকে

এই দুঃখ সমুদায় ওইটা কি সাথে উৎপত্তি হয় দুঃখের একসাথে কি উৎপত্তি হয় দুঃখের কারণ বা দুঃখের কারণ বা দুঃখের একসাথে কি উৎপত্তি হয় এই ছয়টা হচ্ছে দুঃখের একসাথে উৎপত্তি হয় এই ছয়টায় হচ্ছে দুঃখে বা দুঃখ সহের বা শেষে মৃত্যুর কারণ বা জন্ম নেওয়ার কারণ যখন আমরা অকুশলে লোভমূলক চিত্ত পড়েছি লোভমূলক চিত্ত থাকলে ওখানে আহ দেশমূলক চিত্ত নাই সেহেতু ওইটা শুধুমাত্র লোভমূল চিত্ত বলা হয়েছে যখন দেশমূল চিত্ত থাকবে তখন ওইখানে লোভমূলক চিত্ত নাই শুধুমাত্র দেশমূলক চিত্ত কথাই উল্লেখ আছে যখন মোহ থাকবে শুধুমাত্র মোহটাই থাকবে ওখানে লোভ নাই দেশ নাই ওই কারণে তিনটা ভাগে ভাগ করা হয়েছে তবে খামার শোভানো

মানে জ্ঞান সম্প্রযুক্ত জ্ঞান সম্প্রযুক্ত মানে কি এখানে মোহ নাই এবং লোভ নাই এবং দেশ নাই সম্পূর্ণ জ্ঞান এবং সম্প্রযুক্ত সন্তুষ্ট চিত্ত বা সুন্দর চিত্তে বা উপেক্ষা চিত্তে সুন্দর চিত্ত বা মধ্যম চিত্তে দুঃখ নাই সুখ নাই মধ্যম চিত্তে বা জ্ঞান বিশেষ করে জ্ঞান সম্প্রযুক্ত জ্ঞান সম্প্রযুক্ত মানে কি এখানে লোভ নাই দেশ নাই মোহ নাই এই কারণে এই কাম বছর মহাকুশল আটটাকে বা সব সবগুলো ওই চব্বিশটাকে সাহেতুক বা সহেতুক মানে সহেতু মানে নিজস্ব কারণ সহেতু চিত্ত বলা হয় মানে এগুলো কি হেতু রয়েছে হেতু রয়েছে তবে কুশল হেতু কুশল হেতু এবং কুশল হেতু তিনটাই কুশল হেতু তিনটা কি অমোহ অলব্ধ এই কারণে এগুলাকে সাহেতুকে চিত্ত বলা হয় আর ও Bapak আপনি বুঝতে পেরেছেন আর কারো কোনো সমস্যা আছে এই এই স্লাইডে জানতে vectơ সমস্যা আছে সরি

হয়তো ওইটা প্রিন্টিং এর ভুল অনেক সময় লিখার ভুল থাকতে পারে এখন আপনি বুঝতে পেরেছেন এই জিনিসটা এই স্লাইড বুঝতে পেরেছেন হ্যাঁ মানতে এই স্লাইড যদি বুঝতে পারেন তাহলে বইয়ের মধ্যে ভুল আছে ওইটা আপনি নির্ধারণ করতে পারেন কনফিউশন হওয়ার কোনো কারণ নাই মানতে আরেকটা বিষয় বলবো হ্যাঁ বলেন মানতে তাহলে আমরা যে ওই বহুচক্রে পড়ি অবিদ্যা পাচ্ছে সংকারা তো জন্মের যদি আর কুশল হয় তাহলে কি ওই সমুৎপাদের ওইটা যদি বলতে চান ওখানে অনেক আলোচনা করার আছে ওইখানে শব্দটা শুধু অবিদ্যা হলেও অবিদ্যা জিনিসটা কি মানে আভিজ্ঞা আবির্জা কি ওইটা বুঝতে হবে আপনাকে আবির্জের ওখানে শুধুমাত্র এই দাস মহ ওইটাই নাই আপনি আবির্জের সূত্রে আবির্জের সূত্র এভাবে লিখে ইন্টারনেটে চার্চ করে দেখেন তখন আবির্জের জিনিসটা কি আরো ভালো করে বুঝতে পারবেন শুধুমাত্র এই অলপদেশ মহ অবিজ্ঞ্যা বল ওইটা নয় আশা করি আপনার উত্তরটা পেয়েছেন আচ্ছা আর কোন সমস্যা আছে তাহলে জনি বাবু আর কোনো প্রশ্ন আছে স্লাইডে আচ্ছা ঠিক আছে আমাদের সুমন বাবু আসলে দেখলাম হ্যাঁ হ্যাঁ কেমন আছেন ভানতে ভ্রান্তে ভালো আছি ভানতে কিন্তু সাংসারিক জীবনে সবকিছু ইয়ে করে করতে তো ভাবতে একটু সমস্যা হচ্ছে অন্ততে অন্তত ইচ্ছা খুব তো আছে চেষ্টা করছি এখন যেগুলো আপনি দিয়েছেন সেগুলো আমি প্রিন্ট বার করে ওটাকে মানে ভ্রান্তি যতবার করছি ততবার ভুলে যাচ্ছে অন্ততে মানে মনে থাকতেছি আবার ভুলে যাচ্ছে এরকম একটা ব্যাপার এই কারণে আপনাদেরকে বাড়ির কাজ দিয়েছি আপনি যদি বাড়ির কাজগুলো করতেন উদাহরণ লেখার যদি চেষ্টা করতেন এই মনে করেন উপেক্ষা সাহাগার সাকু বিয়ানা ওইটার উদাহরণ লেখার যদি চেষ্টা করতেন ওইটা আপনার অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যেত হ্যাঁ বাড়ির কাজ করে চেষ্টা করে নাই ওই কারণে আপনার এগুলো মুখস্থ করতে কষ্ট হচ্ছে এই কারণে আমি প্রথম থেকে বলেছি প্রথম থেকেই মানে খুব অ্যাটেন্টিভ হলে আগ্রহী এবং মনোযোগী হলে আমাদের মানে পরবর্তী ক্লাসে সুবিধা প্রথম থেকে যদি একটু রকম আমি ওইভাবে ওই কারণে বলেছিলাম ছোট ছেলেদের মতো একটু পড়া আচ্ছা ঠিক আছে আহ আপনার যদি সমস্যা থাকে আপনার সময় দি আপনি সময় দিতে পারলে আমি আপনাকে আবার ব্যক্তিগতভাবে প্রথম থেকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আচ্ছা ঠিক আছে আপনার মাইকটা অফ করেন আপনার ওদিকে কুকুরের শব্দ আসতেছে ঠিক আছে তাহলে এই স্লাইড এর মধ্যে আচ্ছা আর কারো কোন সমস্যা আছে আমি পরের স্লাইডে যেতে চাই আমি অহেতুকে না গিয়ে অনেকের সমস্যা আছে বলেছেন অহেতুকে না গিয়ে এখানে আসলাম কারণ এটা যদি বুঝতে পারেন চিত্রটাও আপনাদের বুঝতে সহজ হবে এই কারণে আচ্ছা দেখেন কারো যদি ওই দিক দিয়ে মানে অন্য কোনো শব্দের সমস্যা না থাকে আপনারা সবাই মাইক অন করে রাখতে পারেন প্রশ্ন জিজ্ঞেস করলে উত্তর দেওয়া বা জিজ্ঞেস করলে তাৎক্ষণিক আপনারা খুলে উত্তর দিলে ভালো হবে আর কি তাহলে আমি একটু নিশ্চিত হতে পারবো আপনার জিনিসটা বুঝতে পেরেছেন এখানে দেখেন আমরা যখন অকুশলের লোভমূলক চিত্ত আটটা পড়েছি ওখানে আর এখানে শুধুমাত্র একটা শব্দ বা দুইটা শব্দের বেশ কম ওখানে আমরা সোমান্ত সাহায্য আসানকারী আহ আসানকারীকে মেকাং ওই ওরকমই বলেছি এখানে আসতেছে সাহাগানে লোভমূলক চিত্তে দীপ্তি গাথা এবং এখানে আরেকটা নতুন আসছে কি মহাকুশল মহাকুশল ওইটাই শুধুমাত্র লোভমূলক চিত্তের এবং কামকৌশলের চিত্রের মধ্যে ব্যবধান ওখানে আমরা পড়েছি দৃষ্টিগত সম্পন্ন মানে মিথ্যা দৃষ্টি সম্পন্ন মিথ্যে দৃষ্টি বলতে আমরা ওখানে বুঝাতে চেয়েছি কি বিশ্বাস করে না পাপ কি পুণ্য কি বিশ্বাস করে না লোভ আহ দেশ মোহ অদেশ অমোহ মানে ধর্ম কি বিশ্বাস করে না বুদ্ধ কি ধর্ম কি সঙ্গ কি বিশ্বাস করে না ওইটাতে আমরা ওখানে বিশেষ করে মিথ্যা দৃষ্টি সম্পন্ন বলে বুঝাতে চেয়েছি এখানে আছে ইয়ানা সাম্বাহিত মানে জ্ঞান সম্প্রযুক্ত জ্ঞান সম্প্রযুক্ত বিশেষ করে প্রথমে বলতে গেলে কি হবে এটা অলোভ অদোষ অদেশ অমোহ মানে আলোবা আদোষা আমোহা পালিতে বললে এভাবে হবে উপস্থিতি আছে জ্ঞান সম্প্রযুক্ত চিত্তে আলো বা আধা চিত্তের উপস্থিতি আছে এবং জ্ঞান সম্প্রযুক্ত চিত্তে সন্তুষ্ট চিত্তে বা সুন্দর মন নিয়ে অসংস্কারী আমরা ওখানে বলেছি কি কারো পড়াশোনার কারণ হলে মানে সসংস্কারী অসংস্কারিক হলে কারো পড়াশোনায় নয় নিজের চিন্তায় নিজের চেতনায় নিজের বুদ্ধি দিয়ে নিজের বোধ নিজের মন মানসিকতার কারণে করলে ওইটা অসংস্কারিক তাহলে এখানে অসংস্কারিক জ্ঞান সম্প্রযুক্ত খাস কি কেউ যদি দান দেয় কেউ যদি কর্ম করে কেউ যদি ভাবনা করে কেউ যদি অন্যকে কি বলবো প্রজ্ঞার অনুশীলন করে সমত ভাবনা ঘরে বিদর্শন ভাবনা করে ওইটা সৌমান সাহা সম্প আশাঙ্খা আরিকে মহা আকুশলা চিত্ত হবে আর দ্বিতীয়টাই সাংখারিকা তার মানে কি জনি এবং অরূপ বাবু একজন একজনকে বলে চলো আমরা দেয়ান করি আমরা বাবনা করি আমরা দান করি আমরা গরিব দুঃখীতে দান করি আমরা মহাসংঘকে দান করি আমরা বিহারের উন্নয়নের কাজ করি আমরা গ্রামের উন্নয়নের জন্য কাজ করি

এরপরে তিন নম্বরটা কি মানে কি এখানে মানে জ্ঞানের অনুপস্থিত এখানে জ্ঞানের অনুপস্থিত বলতে কি হবে আহ তার অলোপ অদেশ অমোহ নাইন এটা বলতে পারি আমরা তার পুণ্য কি ধর্ম কি সমত ভাবনা কি বিদর্শন বাবা নাকি বুঝে করতেছে এরকম নয় এ কারণে এটা জ্ঞান বিপ্রযুক্ত মানে জ্ঞানের অনুপস্থিত ওইটাই মাত্র বেশ কম প্রথম দুইটাতে জ্ঞানের উপস্থিত আচ্ছা ওইখানে মানে কি ওইখানে আহ উনি অলোপ অদেশ অমোহ নাই আবার উনি লোভ দেশ মোহনীয় আছে তাও নয় ঠিক না মানে ওনার মধ্যে জ্ঞানের উপস্থিতি নাই যেমন ধরেন একটা উদাহরণ বললে আমরা যখন সঙ্গদান করি অনেক আমাদের জ্ঞাতি জ্ঞাতিবর্গতা আসে ওনারা অনেক সময় আসে জাস্ট আমাদের জ্ঞাতিরা করতেছে আমার বড় ভাই বা আমার বাবা বা আমার কাকারা বাবা সাছাড়া অনুষ্ঠান সংগঠন করতেছে আমি একটু গিয়ে মানে ওখানে উপস্থিত হই না কে ওরকম ওনার মধ্যে তখন অনেক সময় আহ মানে বা অদেশ বা অময়ের উপস্থিতি আছে ওরকমও নয় বা সংগদান জিনিস কি বা সঙ্গকি সংঘ কি বা দান কেন ওইরকম জেনে শুনে উনি করতে যায় না অনেক সময় ওই চিত্রটাকে মানে জ্ঞান বিপরীত মানে জ্ঞানের উপস্থিতি নাই এটাই বিশেষ করে এখানে বুঝেছে আবার অন্য দিক দিয়ে বললে অনেকে ধ্যান করে ধ্যান করে কেন কেন ধ্যান করতেছে জানে না ধ্যান করতেছে করতেছে কিন্তু আহ ধ্যান তো ভালো কাজ সুন্দর মনের কাজ কেন করতেছে জানে না এটাই শুধুমাত্র ইয়ানা সম্পায়িতা জ্ঞানা বিপায়িতা মানে জ্ঞান সম্প্রযুক্ত বা জ্ঞান বিপ্রযুক্তের মধ্যে ব্যবধান এটাই শুধুমাত্র ব্যবধান আর ওদিকে অলোভ মানে লোভমূলক চিত্তের অকুশলের ওখানে কি দৃষ্টিগত মানে মিথ্যা দৃষ্টি সম্পন্ন হয় সে কর্মফল বা পুণ্য পাপ বা বুদ্ধ বা ধর্ম বা সঙ্গকে বিশ্বাস করে না ওইটা দৃষ্টি দৃষ্টিগত সম্পূর্ণ এবং ওইটার জেনে শুনেও এটা মিথ্যা দৃষ্টি এটা মানে ভুল কাজ এটা জেনে শুনে করলেও অনেকেই মিথ্যা দৃষ্টি সম্পূর্ণ নয় জেনে খাসটা করতেছে এখানে জ্ঞান সম্প্রযুক্ত মানে জ্ঞান আছে পা কি শুনে জেনে শুনে এবং জ্ঞান সম্প্রযুক্ত হলে তখন ওনার মধ্যে অলোপ অদেশ অমোহ উপস্থিতি আছে আর জ্ঞানাবৃত হলে আবার এটা ওই রকম নয় যে ওর মধ্যে মানে অলৌপদেশ অমোহ এর উপস্থিতি আছে ওই রকম নয় যে সাধারণ একটু উদাহরণে দিলে বলতে পারি কেউ একজন ধ্যান করতেছে সে জানে না কেন ধ্যান করতেছে ধ্যান ধ্যানের ফলটা কি ধ্যান করলে কি লাভ হবে সেটা জানে না কে দান দিতেছে দান দিলে কি লাভ হবে দান কিভাবে দিতে হয় সে জানে না কিন্তু দান দিতেছে কেউ আরেকজন কুকুর উপকার কেউ একজন দেখলো আর রাস্তায় হেঁটে যাওয়ার সময় একজন পানিতে পড়ে গেল সে দেখলো এত এত পড়ে গেলো একে উপরে তুলে নিই না কিন্তু উপরে তুলে নিলে যে ওর প্রাণটা রক্ষা হবে অনেক সময় হয়তো ওনার মনে মনে রক্ষা পাবে ওই হয়তো ওই কারণে এবং রক্ষা করলে একজন মানুষকে মরে যাচ্ছে ওখান থেকে এটা যে অনেক বড় পুণ্যের কাজ বা কুশল কাজ তার মধ্যে এই জ্ঞানটা নাই জাস্ট একজন মরে যাচ্ছে দেখে উনি ওখান থেকে তুলে নিতেছে ওইটাই এটাই শুধুমাত্র জ্ঞান সম্প্রযুক্ত এবং বিপ্রযুক্ত মধ্যে ব্যবধান জ্ঞান সম্প্রযুক্ত এবং জ্ঞান বিপ্রযুক্ত দৃষ্টিগত সম্প্রযুক্ত এবং দৃষ্টিগত বিপ্রযুক্ত এই শব্দগুলো আপনারা বুঝতে পেরেছেন কারো কোনো সমস্যা আছে বলতে জ্ঞান মানে হচ্ছে জিনিসটা এরকম না মানে আনি না জানা কুশল কর্মের হ্যাঁ হ্যাঁ আনি না জানা কুশল কর্মের জ্ঞান বিপ্রযুক্ত মানে ও তবে ওখানে ওইটা ওই 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 উদাহরণটাই আপনি বলতে পারেন মানে সাধারণ সাধারণ অর্থ বোঝানোর জন্য প্রাথমিক অর্থ বোঝানোর জন্য আপনি ওইটা বলতে পারেন মানে আনি সংশয় না জেনে মানে বা না বুঝে দান দেব সাধারণভাবে বুঝে নিতে পারে যদি এই প্রথম তিনটে বুঝতে পারেন তাহলে পরেরটা ওখানে পরের আর চারটা পাঁচ থেকে আট পর্যন্ত ওখানে শুধু উপেক্ষাটাই আছে এখানে সন্তুষ্ট মনে আর এখানে উনি উপেক্ষা মানে ওইটা কিরকম যখন দান প্রথমটা হলে যখন দান দিচ্ছে আজকে আমরা সংগ্রহকে দান দিতেছি আজকে আমাদের কঠিন ছিল আমরা কঠিন দান দিয়েছে সন্তুষ্ট মনে দিতেছে আর উপেক্ষা হলো তার মধ্যে কোনো মানে এত ইয়া নয় আমদ হতেছে না আবার উনি এত দুঃখ নিয়ে বারাক্রান্ত মন নিয়েও দান দিতেছে না ওইটাই শুধুমাত্র ব্যবধান উপেক্ষাটা আর এটা মহাকুশল কেন হবে ওইটা একটা প্রশ্ন করতে পারে কারণ এই এই যে খাসগুলো করতেছে এখানে আমি বলেছি সবগুলো খাওয়াকে উপকার করা বা পুণ্য করা বা দান করা বা দেয়ান করা বা কোন ধরনের কুশল কর্ম যে খাওয়া উপকার করা বা নিজের জীবনের জন্য কোনো ভালো কিছু করা এরকম ভালো ওইভাবে আমাদের মধ্যে আমরা যখন পড়ি দশটা মহা কুশল কর্ম এরকম আছে ওই দশটা মহাকুশল কর্মের মধ্যে যদি কোন একটা সম্পর্ক সম্বন্ধিত কাজ করে এই মহাকুশল আটটার মধ্যে পরে মহাকুশল আটটার মধ্যে ওনার তখন কারণ মনের অবস্থার উপর নির্ভর করে উনি কি সন্তুষ্ট চিতে করতেছে তাহলে ওইটা সমান সমান হবে আরেকজনে পড়াশোনায় করতেছে তাহলে ওইটা শাসাঙ্করিকা হবে বা নিজের উদ্বেগে করতেছে ওইটা আশাঙ্কারি হবে এটাই শুধুমাত্র বেশ কম আর এখানে আরেকটা জিনিস দেখেন প্রথম হয়তো অনেক সময় বান্ধরা দেশনা করে শুনতে শুনে হয়তো থাকবেন অষ্টমহাকুশল অষ্টমহাকুশল ওরকম হয়তো শুনে থেকে শুনতে পারেন অষ্ট মহাকুশল মানে এই মহাকুশল চিত্ত অষ্টমহা কুশল চিত্তকেই বলা হয়েছে এই অষ্টমহা কুশল চিত্ত দশ কুশল কর্ম দশ প্রকারের কুশল কর্ম আছে ওই দশ কোন কাজ করে এই অষ্ট মহাকুশল সম্পাদিত হয় এখানে দেখেন সবচাইতে শক্তিশালী চিত্ত কেউ যদি জিজ্ঞেস করে ক্ষমাবসরের মধ্যে সব সবচাইতে শক্তিশালী চিত্তকোনটা প্রথমটাই হচ্ছে এখানে সবচেয়ে শক্তিশালী চিত্ত দেখেন সোমনাসতে সহগতায় এনে সম্পত্তি असंকারিক এই असंকারিকের চিত্তটা কিন্তু দ্বিতীয়টার মত সে শক্তিশালী আবার 5 নম্বরের মধ্যে 5 নম্বরটা 6 নম্বরটার চেয়ে বেশি শক্তিশালী আবার 3 নম্বরটা 4 নম্বরটার চাইতে বেশি শক্তিশালী এখানে আমি যদি অনেক সময় জিজ্ঞেস করি খামাবাসের চিত্তের মধ্যে সবচাইতে শক্তিশালী চিত্ত তখন আপনাদের বলতে হবে এই প্রথমটা সমানসে সাহায্য এনে সম্পাদিত আসাংকারীকে মহাকুশল চিত্তটা আচ্ছা এই তাহলে এখানে আটটার মধ্যে আমি প্রত্যেকটার উদাহরণ দিয়ে 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 দিতে হবে নাকি বলতে হবে আপনাদের

ভানতে ভানতে বলতেছি মহাকুশল তো উদাহরণ দিছেন না হ্যাঁ বিবেকের কথা বলতেছেন আপনি নাকি না আমি বলতেছি এখানে এই আটটা আছে তো এই আটটার মধ্যে সব চিত্তের জন্য দিতে হবে এই আটটার মধ্যে এই আটটা আটটাতে সব চিত্তের জন্য উদাহরণ দিতে হবে আপনাদেরকে ভানতে আট নাম্বারটা 8 নাম্বারটা গুড উপেক্ষা সাহাগতা ইয়ানাবিপয়তা সসংকারী গ চিত্ত উপেক্ষা সাহাগতা উপেক্ষা মানিহি উনি দুঃখের মন নিয়ে নয় বা সুখের মন নিয়ে নয় সন্তুষ্ট নয় অসন্তুষ্ট নয় মধ্যম চিত্ত নিয়ে ইয়ানাবিপয়তা তার মধ্যে অদেশ অমোহ বা অলভ আছে ঐরকমও নয় বা উনি পুণ্যের অনিসংশকি জানে জেনে শুনে করতেছে ওই রকমও নয় এবং শাসনকারীকে কেউ একজন বলেছে বিদায় যেমন আমাদের মেসাই মারমা এনি সিংহকে বলেছে এই কারণে সে করতেছে শাসনকারীকে এই কারণে কিন্তু উনি যে কাজটা করতেছে হয়তো সঙ্গদান উপস্থিত হয়েছে বা দেয়ান করতেছে সেই কারণে এটা মহাকুশল চিত্ত আশা করি বুঝতে পেরেছেন এনি হ্যাঁ বান্তে এখানে তো মানে মহা কুশল মহাবিপাক তারপরে মহাক্রিয়া সবগুলোতে একই রকম আর টাটা কিন্তু কোনটাকে কিভাবে আলাদা করব বিপাকের এবং ক্রিয়াটা আছে ওটা আমরা পরে আগে দেখি এই আটটার মধ্যে আর কোন সমস্যা আছে মানতে অর্থাৎ উপেক্ষা সাহাগত হচ্ছে এখানে আমার সুখ নাই দুঃখ নাই আমি একটা কর্ম করতেছি কিন্তু এটার এটা পুণ্য না। হয়তো গেছি আমাকে কেউ একজন বলছে গিয়েছি এখানে আমার থেকে উপেক্ষা সহায়তা কোনো সুখ নাই দুঃখ নাই কুশল কর্ম করতেছি কিন্তু কারো দ্বারা পরিচিত বা আমি নিজে কোন একটা জায়গায় অকুশল জানি না ভালো একটা কাজ হচ্ছে ওখানে গিয়ে করতেছি এটা একটা কুশল কর্ম হয়ে মহাকুশল সেজন্য এটা মহাকুশল হ্যাঁ ওই কর্মটা মহা কুশলের সম্বন্ধে সম্পর্কে সম্বন্ধিত এটা মহাকুশল বুঝতে পেরেছেন নির্দন্ড বানতে আপনি বুঝতে পেরেছেন ইয়া না বিপায়ুতং সম্পায়ুতং মানে সম্পর্কযুক্ত ইয়া না বিপায়ুতং জ্ঞান বিপ্রযুক্ত মানে জ্ঞানের অনুপস্থিত জ্ঞানের অনুপস্থিত জ্ঞান আর এটা তো জ্ঞান সংযুক্ত অর্থাৎ আমি জ্ঞান নিয়ে সেটা কাজটা করতেছি জেনে জেনে শুনে জ্ঞান আর এটা না জেনে করতেছি না জেনে আর ওখানে বিশেষ করে মনে রাখতে হবে জ্ঞান বিপ্রযুক্ত মানি উনি অলোপ অদেশ অমোহ যুক্ত অমোহ চিত্তের অনুপস্থিত ওটাও নয় আর জ্ঞান সংযুক্ত হলে ওনার মধ্যে অলোপ অদেশ অমহ সম্প্রযুক্ত বুঝি নাই মানতে মানে ইয়ানা বিপ্রযুক্ত মানি ইয়ানা বিপ্রযুক্ত ওখানে ওর মধ্যে অলোপ অদেশ অমহ এর উপস্থিত নাই এটাও নয় আর জ্ঞান সম্প্রযুক্ত হলে তার মধ্যে অলোপ অদেশ অমহ চিত্তের উপস্থিত মানে সাহেতু সহেতুকা হ্যাঁ বলেন বিপায়িতের মধ্যে অলোপ অদেশ অমহ এটা আছে হ্যাঁ বিপায়ুতের মধ্যে আছেও বলতে পারবো না আছেও বলতে পারবো না আছেও বলতে পারবো না কেন যেমন আহ আপনি অরূপ বাবুকে আপনার কঠিন দানে আসার জন্য বলেছেন উনি যে কোনো প্রকারে আপনার দানে অংশগ্রহণ করলো উনি তখন অংশগ্রহণ করার সময় বা দান দেওয়ার সময় ওনার মধ্যে যে অলপ অদেশ অমহ ওই চিত্ত আছে তাও তো বলা যায় না কিন্তু উনি কঠিন দানে অংশগ্রহণ করলো ওইটা তো কুশল কর্ম।

আশা করি বুঝতে পারছেন নিরুদান্ত বানতে অনেক সময় হয় কি আমি এটা জ্ঞান সম্পযুক্ত সহকারে আমি জানি যে আমি এটা পূর্ণ করতেছি আমি এটা দান করতেছি হ্যাঁ এটা কুশল কর্ম কিন্তু ওখানের মধ্যে আমার থেকে দান করার মধ্য হয়তো অনেক সময় এটার মধ্যে আমার লোভ আছে আমার আমি জানতেছি এটা আমি কুশল কর্ম করতেছি নিজে থেকে আশাঙ্কারিক আমি আমি নিজে দান করতেছি এটা পূর্ণ কর্ম করতে জানি কিন্তু আমার দিকে লোভ আছে বা দেশ চিত্ত আছে মহৎ চিত্ত আছে এটা ইয়া না সম্পযুক্ত তো হবে না ওইটা কুশল কর্ম হবে মহাকুশল হবে না কুশল কর্ম হবে মহাকুশল হবে না কেন কুশল যে কোনো প্রকারে আপনি দান দিতেছেন মানতে দান তো দিতেছেন ঠিক না তো আপনার বিহারে ছোট শ্রমণ আছে রাখর হয় শ্রমণ ধরো এটা নাম দান তো দিতেছেন যাই হোক কিন্তু রাগান্বিত চিত্তে ওইখানে মন্তে এবং অকুশল চিত্ত দুটাই একসাথে কাজ করতেছে ওইখানে অকুশল চিত্তের ওই দশমিকক চিত্তক সহ আর কামোবাসরে চিত্তের কুশল চিত্ত সম্পর্কিত সম্বন্ধিত মানে তাহলে আমি এইভাবে বলতে পারি যে একটা যদি অর্থাৎ মহাসত্ত্ব যারা আছে পারমি পূরণ করতেছে বা বুদ্ধি সত্তা তারা অনেক সময় জ্ঞান সম্পযুক্ত নিয়ে যে কাজটা করতেছে অনেক সময় আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে অসম্ভব বিষয় বলবো না যারা হয়তো পারে কি অর্থাৎ মহাসত্ব যারা আছে তারা জ্ঞান সম্পযুক্ত নিয়ে লোভ দেশ মোহীন হয়ে তারা নিজেরা কর্ম করতেছে এই তো এইতো ওইটাও বলতে পারেন ওইটা উদাহরণ হিসেবে বানাতে পারেন আপনি বুধিসত্ব তো দান করার সময় বা ওখানে লোভ লাগে না সহজে বুদ্ধত্ব লাভ করার জন্য এটা দানটা করতেছে অবশ্যই 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 মহাকুশল্ব দানটা অবশ্যই মহাকুশল চিত্রের মধ্যে পড়বে বুঝতে পারছি আচ্ছা তাহলে নিরুদানন্দ সত্যিকারে বুঝতে পেরেছেন তো বানাতে আর তুই যদি বলিস কি অনেক সময় অনেক চেষ্টা বা আমরা অনেক সময় দান করি যেটার মধ্যে একটা কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থাকে বানাতে হ্যাঁ আশা নিয়ে আমি এটা দান করতেছি এটা পাবো আমি লোভ চিত্ত থাকে লোভ চিত্ত থাকে হ্যাঁ এটা কি হবে বানাতে এটাও ওইটাও কুশল চিত্ত হবে ওইটাও কুশল চিত্ত হবে তবে ওইটাও আহ বানাতে অকুশল হবে না আহ ওই এরকম চিত্তগুলা উদাহরণ দিতে সুবিধা হবে যখন আমরা ওই বিপাক চিত্তের মধ্যে যাব দান দিতেছে কিন্তু দান দেওয়ার পরে ওর মধ্যে একটা মানে আশা আছে মানে আমি এই দান দিলে অন্য জন্মে বা এই জন্মে আমিও অনেক ফল লাভ করব এরকম এই হ্যাঁ লাভ করব এরকম এটা জানতে চাইলে আপনি একটা সূত্র পড়তে পারেন মহা দান সূত্র এটা সংযুক্ত মানে মহা প্রতিফল দান সূত্র এটা আপনি সংযুক্ত নিহে পড়তে পারেন ওখানে আছে আমি সংক্ষিপ্ত করে বল এটা অনেক বড় সূত্র বুদ্ধকে জিজ্ঞেস করেছিল মানে বানতে সবাই একই 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 জিনিসতে দান দিতেছে কিন্তু সবাই একই একই প্রতিফল পাই না কেন বুদ্ধ তখন বলেছিলেন কারণ অনেকে দান দিতেছে প্রশংসা লাভ করার জন্য অনেকে দান দিতেছে আজকে মানে ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখতেছে মানে পরবর্তী জন্মে হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে আবার অনেকে দান দান দিতেছে আমাদের বংশ পরম্পরায় দান দিয়েছে বলে আমিও দান দিতেছি এভাবে এভাবে ছাটটা বুদ্ধ উল্লেখ করেছে ছাটটার মধ্যে বুদ্ধ উল্লেখ করেছে ওই ওইভাবে যারা দান দেয় দানের ফলে এরা চতুর মহারাজিক দেবলোক উৎপন্ন হয় এবং শেষে চারটার মধ্যে সেটা আছে ওনারা প্রীতি অনুভব মানে মনের প্রীতি অনুভব লাভ করার জন্য দান দেয় তার মানে প্রীতি শুধুমাত্র প্রীতিটাই ওই বংশ পরম্পরা বা কারো প্রশংসা লাভ করার জন্য দান দিতে সেরকম নয় শুধুমাত্র মনের প্রীতি লাভ করার জন্য দান দিলে ওনারা ব্রহ্মলোক উৎপন্ন হয় আবার বংশ পরম্পরা এবং অন্য প্রশংসা লাভ করার জন্য দান দিলে ওনারা চতুর মহারাজিক দেবলোক উৎপন্ন হয় শেষে আছে কি আমাদের চিত্ত বিশুদ্ধ করার জন্য দান দান দিলে দিয়ে লাভ লাভ করে করে যদি মৃত্যু হয় ব্রহ্মলোকে উৎপন্ন হয়ে ওখান থেকে অনাগামী ফল অরহত্য ফল লাভ লাভ করে পরিনির্বাণে আসতে পারে। তাহলে এখানে দেখেন দান দিতেছে একই দান কিন্তু ওই মুহূর্তে কিরকম চিত্ত নিয়ে দান করতেছে এরকম প্রতিফল লাভ করে

ওখান থেকেই ব্রহ্মলোক থেকেই ওনারা আহ লাভ করতে পারেন এটা আপনি যদি করতে চান আমি আবারও বলতেছি মহা প্রতিফল দান সূত্র সংযুক্ত নিশ্চয় নোট নোট করেন হ্যাঁ ওই ওই সূত্রটা পড়লে আরো ভালো করে বুঝতে পারবেন এই চিত্ত সম্বন্ধটা এবং দান দিলে কি রকম কিভাবে আহ মানে খাস্টা ফাংশন কিভাবে হয় আর কি আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আর কারো কোনো প্রশ্ন আছে এই মধ্যে আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে আমি আহ স্লাইড একটু আলোচনা করতে চাই বিপাক হ্যাঁ এখন বিপাকটা না নিরুদানন্দ আপনি শিবলি পরিত্র পরিত্রাণ জানেন কেউ কি জানেন শিবলি পরিত্রাণ নেই হ্যাঁ আচ্ছা আমাদের নিরুদানন্দ জানেন না

বুদ্ধธรรม অচিন্তনীয় বুদ্ধের ধর্ম অচিন্তনীয় এবং অচিন্ত্য বুদ্ধ বুদ্ধธรรม অচিন্ত্য সুপাসন্নানা প্রসন্ন চিত্ত প্রসন্ন চিত্ত এটাও অচিন্তনীয় এটা আমাদের রূপবচার অরূপবচারে চিত্ত পড়লে প্রসন্ন চিত্ত কি রকম অচিন্তনীয় এটা বুঝতে পারবেন এর পরবর্তী বলেছে কি বিপাকো হোতি অচিন্তিয়া মানে বিপাক জিনিসটিকে কি ওইটাও অচিন্তনীয় মানে চিন্তা করা যাবে না এটা আমি একটু উদাহরণ দিই নিরুদানন্দ বিহারে বদি গাছ আছে আছে বানতে ওই বদি গাছটা ছোট্ট একটা বীজ থেকে হয়েছে না মানতে ওই ছোট্ট একটা বীজ থেকে এত বড় একটা বদি গাছ অনেক বড় না বদি গাছটা এই বদি গাছ থেকে আরো ক্ষত বীজ উৎপন্ন হয়েছে কেউ কি গুনতে পারবে চিন্তা করতে পারবে ওই কারণে বুদ্ধ বলেছেন ওই শিবলি পরিত্র বিপাক হতে আটটা একটা বীজ থেকে যে ক্ষত গাছ আরো ক্ষত বীজের উৎপত্তি হতে পারে ওইটা চিন্তের বাইরে চিন্তা করা এত সহজ নয় চিন্তের বাইরে ঠিক একইভাবে এই মহাবিপাক ওইটাই ওইটাও ঠিক আসলে একটু মানে চিন্তা করা দুরহ ব্যাপার দুরহ ব্যাপার বিপাকটা বিপাকের উদাহরণ বলাটা দুরহ ব্যাপার তবে আমাদের এখানে অবশ্যই আম, আমাদের এক একটু উদাহরণ দিতে হবে এক একটু উদাহরণ অবশ্যই লিখতে হবে কারণ যখন আপনারা উদাহরণ লিখতে যান তখন আরো ভালো করে চিন্তা চিন্তা করবেন এই জিনিসটা কি মানে বুঝার চেষ্টা করেন আসলে আপনাদেরকে কেন বাড়ির কাজ দিতেছি বাড়ির কাজ দিয়েছি সিবি আপনার একজন একজন থেকে জিজ্ঞেস করতেছেন আমি দেখলাম এখানে আমাদের জনি বাবুর বাড়ির কাজগুলো কেউ একজন হয় করেছেন যাই হোক আমি ওইটা এত বেশি দুঃখ প্রকাশ করতেছি না কারণ আমরা আপনার একজনকে একজন জিজ্ঞেস করতেছেন আলোচনা করতেছেন বাড়ির কাজ দিয়েছি সিবি এই কারণে অবশ্যই এখানে উদাহরণ আহ যে যে কোনো একটা উদাহরণ আপনাদেরকে লিখতে হবে তাহলে দেখেন কিরকম এই মহাবিপাক আমরা কিভাবে পাবো মহা কুশল করলেই তো পাব তাই নয় কি তাহলে প্রথমটা আছে কি সৌমানিকা মহাবিপাগ এটা কিরকম কোন জিনিসটা হলে এটা এটা আসতে পারে আপনারা চিন্তা করতে পারেন কিরকম কিরকম একটা উদাহরণ আসতে পারে এটা প্রথম চিত্তের প্রথম বিভাগ এটা কেউ চিন্তা করতে পারবেন পারেন মানে একটু উদাহরণ কিভাবে আসা দেয়া যায় এই ধরনের ওই মহাবিভাগ যেটা বলতেছেন মানে হচ্ছে কিছু মানে চিন্তা করা যায় না ওইটা এক ধরনের ওই যে আমরা যদি চিন্তা করি মাছের ক্ষেত্রে মাছের একটা মানে ডিম হচ্ছে ডিম থেকে অনেকগুলো মাছ হয় বা এরকম কিছু হবে ওইটাই সাধারণ উদাহরণের জন্য আপনি বলতে পারেন হ্যাঁ ওই রকম কিছু বলতে পারেন ডিম থেকে অনেক মাছ হয় এরকম ওইটাও বলতে পারেন ওইটা সাধারণ উদাহরণের জন্য যদি আমরা মহাকুশলের মহাবিভাগ যদি বলতে যাই বলতে চাই কি রকম দেওয়া যায় কি জিনিস কি উদাহরণ দেওয়া যায় এখানে ধর্ম সম্পর্কে জানান না তাদেরকে ধর্মদান করলে হ্যাঁ সাধু সাধু ধর্মদানের মহাবিভাগ ধর্মদানের মহাবিভাগ ওইটা আমরা কি লাভ করতে পারি ধর্মদান দিলে ধর্মদান দিলে ওনারা কি লাভ করে যে ধর্মদান দেয় ওনারা কি লাভ করে ওরূপ বাবু মনে মার্গ ਗਿਆন হতে পারে ক্রমান্বয়ে ভেরি গুড হ্যাঁ यस হ্যাঁ ঠিকই ঠিকই বলেছেন আমরা জানি সাব্বা দানান ธรรม দানান জিনতি এই না এটা একটু বোঝানোর জন্য ধর্ম দান দিলে আর কি লাভ করে যে আমি ছোট্ট একটা সূত্র বলি এটা হচ্ছে দান সূত্র এটা দান সূত্র এটা অঙ্গুত্তরে নিয়ে আছে এটা আমি একটু স্পিডে বলার চেষ্টা করি যেহেতু সময় কম আমরা যদি আহার দান করি বল শক্তি লাভ করি মানে শারীরিক বল শক্তি লাভ করি যদি সিবর এবং এই বা খাপড় চোপ যদি দান করি আমরা শারীরিক সৌন্দর্য লাভ করি যদি কেউ গাড়ি দান করে বা বাহন বা বহন বহনের জন্য গাড়ি হোক বা নৌকা হ্যাঁ ওরকম যদি দান করে ওনারাও রকম জীবন মানে জীবন লাভ করতে পারে আবার যারা বিহার বা বাড়ি দান করে সব কিছু লাভ করতে পারে এবং শেষে আছে যারা ধর্ম লাভ করে ধর্ম দান করে তারা কি লাভ করে তারা সব কিছু জয় করতে পারে সাব্বাদান দান মানে শুধুমাত্র লাভ করে তা নয় সব কিছু উদ্দেশ্য সব কিছুর উদ্দেশ্য জয়টা কি আমাদের অরূপ বাবু যেটা বলেছেন মার্গ ফল লাভ করতে পারে ওইটাই ধর্ম যারা ধর্ম দান করে তাদের জন্য আর বিশেষ বিভাগের লৌকিক জীবনের পরিপূর্ণতার পাশাপাশি লোকত্ব জীবনের জ্ঞান জীবনও উনি লাভ করতে পারে হ্যাঁ বিপাক বিপাক ওইরকম একটা একটা বিপাক তাহলে এখানে আহ আপনারা উদাহরণ আর বাবুকে ধন্যবাদ নিরুধানন্দকেও ধন্যবাদ আপনাকে প্রথমটা আমরা উদাহরণ এইভাবে দিতে পারি একজন বানতে সন্তুষ্ট চিত্তে কর্মকর্মফল জানে অলোপ আদেশ অমহচিত্তে ধর্মদান দিতেছে ব্যক্তিগত দেখে ওই বানতে বা ওই গৃহী ওই একজন ব্যক্তি যখন ওইভাবে দান দেয় ওনার বিपाक হবে উনি মার্গ ফল লাভ করতে পারবে ওইভাবে আমরা উদাহরণ দিতে পারি বিপাকে আসলে প্রথমটা ওইটা দান দিতেছে এটা ধর্ম দান দিতেছে কোন একজন বানতে সন্তুষ্ট চিত্তে জ্ঞান সম্প্রযুক্ত মানে অলপ অদেশ অমোহ চিত্ত নিয়ে ব্যক্তিগত উদ্যোগে ধর্ম দান দিতেছে ওইটা আপনারা প্রথমটাতে উদাহরণ দিতে পারেন কুশলের ওইটা বিভাগের ওখানে যদি উদাহরণ দিলে যে দান দিতেছে ওই ওই দানের কথাটা লিখে উনি মার্গফল লাভ করতে পারবে ওইটার বিভাগ ওইভাবে আমরা সাধারণ তবে এটা কিন্তু নিশ্চিত নয় ওইটাও আপনাদেরকে বলে রাখতেছি কারণ বিপাক হচ্ছে অচিন্তনীয় ওইটাও নিশ্চিত নয় তবে সাধারণ ভাবে বুঝার জন্য আপনারা উদাহরণ দিতে পারেন উনি মার্গফল লাভ করতে পারে ওইভাবে লিখে আ আশা করি বুঝাতে পেরেছি। এই প্রথম বিভাগের উদাহরণটা বুঝতে পেরেছেন? আচ্ছা। আর তাহলে আর গুলোর উদাহরণ দিতে পারবেন? হ্যাঁ? ওই দনন্ত্রেষ্ঠী অতীত জন্মে একজন আহ প্রত্যেক বুদ্ধকে অর্থাৎ দুর্ভিক্ষের সময় একমুটু যে আহার দান করেছিলেন এবং সঙ্গে সঙ্গে সে আহ ভানতে যখন আহার নিয়ে পিণ্ডুচারণ করে চলে গিয়েছেন এরপরে তিনি আহ অর্থাৎ সঙ্গে সঙ্গে সেই দৃষ্টতম বেদনীয় ফল লাভ করেছিলেন অর্থাৎ সে রাজ্যের মধ্যে আহার আহারের পরিপূর্ণতা হওয়ার পরও আহার শেষ হচ্ছে না অর্থাৎ সে দান করেছে কিন্তু অর্থাৎ ফল কি পাবে সেটা আশা করে নাই কিন্তু এটা বিভাগটা কিন্তু অনেক রাজ্যের মধ্যে দুর্ভিক্ষ অচিন্তনীয় সে চিন্তা করে অর্থাৎ সেখানে যে বসে সে পাত্রের থেকে সে আহার শেষ হচ্ছে না এত আহার সে চিন্তা করতে পারে না

অলোপ অদেশ অমোহ আছে এরকমও নয় আবার নাই ও নয় আবার অনেক সময় মানে খুব দ্রুত দ্রুত পরিবর্তন হয় আবার অনেক সময় শাসনকারী হলে কেউ একজন আমাকে জিজ্ঞেস করেছে বিদায় ওই আমি আমরা প্রথম ক্লাস আমি বলেছি কানন রত্ন শ্রমণ আমাকে বলেছে বিদায় এটা শাসনকারী আপনার প্রশ্ন হচ্ছে ইয়ানা বিপৈতা তাই না ওই কি মেমসিং মানে সাই জ্ঞানা কিন্তু আপনি যেটা বলতেছেন ওইটা তো মহা কুশলে যেটা আপনি যদি ওই মহা কুশলটাও বুঝতে পারেন মহাবিपाकটা কি হবে এখানে ইয়ানা বিপৈতা মানে জ্ঞান নাই আমরা আমরা এখানে বলেছি প্রথমটা হলে প্রথম মহাকুশল চিত্তের মহা মহাবিভাগটা হবে আমরা ঠিক না এমনও আছে অরহত অরহত আনন্দ বানতে আরো অনেক অনেক অরহত বান ছিল সবাই অরহত কিন্তু সবার মধ্যে জ্ঞানের উপস্থিতিতে এক নাই এক ছিল না ঠিক না মেসাই মার

নিয়ে খারো আবার মানে অভিজ্ঞান ইয়ান সম্প্রযুক্ত হলে হয়তো ওই আমাদের সারিপুত্র বান্ধের মতো বিভাগ লাভ করবে ওই রকম ফল লাভ করতে পারবে আর ইয়ানা বিপ্ত হলে হয়তো সাধারণ শত শত হাজার হাজার বান্ধের অরহত্ব ফল লাভ করেছে না কিন্তু সবার কথা কি আমাদের ত্রিপিটক উল্লেখ আছে কিন্তু ওনারা অরহত ফল লাভ করেছিল ওইটা ইয়ান ইয়ানা বিপায়ুত্তা অসংস্কারী বা সংস্কারী মহাবিপাকের ফল হতে পারে যেহেতু যে হন যাই হোক না কেন ওনারা তো অরহত্ব ফল লাভ করেছে আশা করি আমাদের মেসেম মানে বুঝতে পেরেছেন তারপর হচ্ছে উপেক্ষার উপেক্ষার সাথে যে আট নাম্বারটা আছে ওইটা একটু উপেক্ষার সাথে বিভাগের মধ্যে হলে যেমন সব অরহত বান্তরা অরহত্ব লাভ করার পরে সবাই কি ধর্মদান দিয়েছিল নাকি অন্যদেরকে অনেক সময় আছে উনি অরহত্ব পর লাভ করেছেন উনি কবে ওনার পরে নির্বাণ লাভের মুহূর্তটা আসবে ওই ওইটাই অপেক্ষা করেছিল মানে উনি অরহত্ব পর লাভ করেও এত বেশি সন্তুষ্ট নয় আবার দুঃখিতও নয় তবে এটা একটা সবসময় মনে রাখবেন অরহতের মধ্যে এই এই বেদনার উর্ধে তবে আমি বলতে চাই এটা সাধারণ বোঝানোর জন্য সাধারণভাবে বোঝানোর জন্য একজন অরহত বানতে উনি মধ্যম চিত্তে অরহত্ব ফল লাভ করে মধ্যম চিত্তে আছে আহ ওইটা অসংস্কারী খারো কারণ হলে বা উনি অরহত্ব ফল লাভ করেছে বা ওনার ব্যক্তিগত দিক থেকে উনি অরহতত্বে লাভ করেছে ও এটা হল অসংস অসংসকারী সংসকারী হবে উপেক্ষা হলে উনি অরহতত্বে লাভ করার পরেও এত বেশি সন্তুষ্ট চিত্তও নাই বা দুঃখ চিত্তও নাই বা উনি ধর্মদান দেওয়ার চেষ্টা করতেছে করতেছে না বা উনি না ধর্মদান দিতে না পারেও দুঃখের অনুভব অনুভবের মধ্যে আছে এরকমও নয় এটাই শুধু মাত্র উপেক্ষায় সহগত হবে এটা সাধারণভাবে আমি আবার বল দিছি আমাদের মেসে মামা সবাই গে এই উদাহরণগুলো সাধারণ মা ভাবে বুঝর জন্য মাত্র শুধু মাত্র আাগ মেসে মারমা বুঝতে পেরেছেন হ্যালো আচ্ছা আ। কারো কোনো প্রশ্ন আছে এখানে হ্যাঁ বলেন আমার মোবাইলে না চার্জ প্রায় শেষের দিকে এখন আমাকে যদি ওই পঞ্চদার মনোদার একটা একটু বলতেন আমি বাকি রেকর্ডিংটা ওই রেকর্ডিংটা দিলে ওইখান থেকে শুনে নিতাম আর আচ্ছা ধন্যবাদ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনার এটা আমি কনসিডার করতেছি ওখানে দেখেন পঞ্চদোয়ারা এবং মান ওইটা কি আমি বলেছিলাম না ওই মেমোরি মানে স্মৃতি মনে আছে হ্যাঁ ওই মুখের মধ্যে যদি আমরা লবণ দিই এটা লবণাক্ত এটা খেয়ে মনে রেখেছে জীব বিজ্ঞান না হ্যাঁ বিজ্ঞানে মনে রেখেছে যখন আমি এনিসিংহকে দেখলাম আগে তো এনি এনিসিংহ দেখলাম দেখেছি দেখলাম আজকে দেখার মানে খেয়ে মনে রেখেছে বিজ্ঞান ঠিক না চক্ষু বিজ্ঞানের স্মৃতির মধ্যে স্মৃতিটা কিভাবে রেখেছে আমি বলেছি ওইটা আবর্জনার মতো মানে ডাস্টবিনের ওইটা তবে ওইভাবে নিবেন না ওইটা শুধুমাত্র আমি বুঝানোর জন্য আপনাদেরকে বলেছি শুধুমাত্র বুঝানোর জন্য আমি ডাস্টবিনের মতো বলেছি মানে জিনিসটা রেখে দিয়েছে ডাস্টবিনে এ রেখে দেওয়ার মতো ঠিক ভাবে কিভাবে গন্ধ এটা মানে দুর্গন্ধ এটা হাসনা ফুলের গন্ধ এটা গোলাপ ফুলের গন্ধ এটা খেয়ে মনে রেখেছে যে গন্ধ বিজ্ঞান। একইভাবে যখন খানি শুনি এটা লতা মঙ্গেশকরের গান এটা সাতি পাট্টান সূত্র এটা খেয়ে মনে রেখেছে এটা স্রোত বিজ্ঞান মনে রেখেছে এখানে আপনার উদাহরণটা একটু দেখি আমি তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন এখানে মানে চারটা জিনিস আলাদা আলাদা ভাবে উল্লেখ করে বল চারটা জিনিস হ্যাঁ চারটা জিনিস অবশ্যই হ্যাঁ

সেটা হচ্ছে মানে এই চিত্রটা উপেক্ষা সাহাগাতাম পঞ্চ দ্বারা বাদ জানা হ্যাঁ আপনি দেখ কি তারপর পঞ্চদার আবর্তন অর্থাৎ কোনো কিছু স্মরণ করে যদি চিত্ত সুখ দুঃখ অনুভব না হয় সেটাই এই চিত্তের বাপ আমি একটা মানুষকে প্রতিদিন এক জায়গায় দেখতে দেখতে অভ্যস্ত তাকে দেখে আমার মনে কোনো অনুভূতির সৃষ্টি হয় না এটাই উপেক্ষা সহগত পঞ্চদার এখানে উপেক্ষা সহগত পঞ্চদার যদি বলেন পঞ্চদার বললে ভুল হবে এখানে চক্ষু দ্বারের সহিত পঞ্চদার উল্লেখ করে দিলেই আপনার উদাহরণটা হয়ে যেত পঞ্চদ্বারের মধ্যে চক্ষুই চক্ষুদারা মানে চক্ষু বিজ্ঞানী মনে রেখেছেন ওইটাই যদি শুধুমাত্র আপনি উল্লেখ করে দিতেন তাহলে আর সমস্যা ছিল না আপনি ডাইরেক্টলি মানে পঞ্চদারে উল্লেখ করেছেন এই কারণে আমি একটু আবার দেখতে বলেছি না হয় এত বেশি ভুল না এত বেশি সমস্যা নাই এখানে আমি রাইটও দিই নাই আবার ক্রস চিহ্ন দিই নাই এই কারণে হ্যাঁ আর আচ্ছা এখন বুঝতে পারছেন পঞ্চদার জিনিসটা কি জিনিস মানে চিত্রটা কি কি বিষয় বুঝতে পেরেছেন হ্যাঁ বানাতে বুঝতে পারছি এখন আমার হচ্ছে যে ওই পঞ্চদ্বার পাঁচটা ইয়ে তো আমি এখানে বুঝতে পারতেছি না আসলে কোন জিনিসটা একত্র করতে হবে নাকি আলাদা আলাদা দিতে হবে এজন্য না আলাদা আলাদা জন্য সবগুলো আলাদা আলাদা দরকার নাই আপনি যেহেতু একজনকে দেখে দেখে অভ্যস্ত ওইটা চক্ষু দুয়ারের খাস চক্ষু বিজ্ঞান ওইটা মনে রেখেছে ওইটা উল্লেখ করে দিলেই হবে আপনি যদি সূত্রপাঠের কথা দিলেন তাহলে ওইটা শ্রোতা দুয়ারের কাজ শ্রোত দুয়ার এটা পঞ্চদুয়ারের শ্রোতদারের কাজ ওই রকম উল্লেখ করে দিলে হবে তবে আপনি বুঝেছেন চিত্রটা বুঝতে পেরেছেন ওইটাই আমি খুশি চিত্রটা অন্তত আপনি বুঝতে পেরেছেন এটাই খুশি তবে উদাহরণটা ওই এই এই একটু করে এই মাত্র আর ঠিক আছে আচ্ছা এখন বুঝতে পারছেন পঞ্চদার মানে কি হ্যাঁ হ্যাঁ বলতে আচ্ছা আর মনোদার এটা আর বলতে হবে আচ্ছা ওই যে প্রথমটা পঞ্চদুয়ার হওয়ার জন্য ওখানে আপনি আহ চাকুদারাটা উল্লেখ না করে সরাসরি পঞ্চদ্বার লিখে দিয়েছেন ওইটাই শুধুমাত্র সমস্যা ছিল আর না হলে ঠিক আছে মনোদার এতে এখানে দ্বারা কোনো প্রকার ফল লাভের কারণ হয় না কোন বস্তু সামনে দেখলাম এটা কি বস্তু তাও জানলাম এই বস্তু দেখে মনোযোগ নিলাম সেখানে দুঃখ সুখ সৃষ্টি হলো না তা উপেক্ষা সহগত এখানে আপনার উদাহরণটা পুরো ক্লিয়ার মানে সম্পূর্ণ আসে নাই চক্ষুদার দ্বারা দেখে চক্ষুদ্বার দ্বারা দেখে এটা মনোগত হলো মনের মধ্যে আসলো চক্ষুদার ওইভাবে উল্লেখ করতে হবে কে দেখেছে এটা আহ পঞ্চদ চক্ষুদার দেখেছে দেখে এটা মনের মধ্যে গেল এবং মনের মধ্যে যাওয়ার পরেও বা সরিয়ে নিলাম আপনি যে লিখেছেন মনোযোগ সরিয়ে নিলাম বা চক্ষুদার আহ সরিয়ে নিলাম এ কারণে আমার মনের মধ্যে কোনো দুঃখ উৎপন্ন হলো না সুখ উৎপন্ন হলো না হ্যাঁ হ্যাঁ যেখানে কোন দুঃখ সৃষ্টি ঠিক আছে ওইটা ঠিক আছে যেখানে কোনো দুঃখ সুখ সৃষ্টি হলো না তা উপেক্ষা হ্যাঁ ওইটা ঠিক আছে ওইখানে আর সমস্যা নেই বলতে আমি একটু আমি তো উদাহরণ লিখি নাই বাড়ির কাজ করি নাই হ্যাঁ উপেক্ষা মানা দোয়ার আওয়াজ যেটা মন উৎপন্ন হচ্ছে এটা তো কোন ধরনের পঞ্চধারের মাধ্যমে হচ্ছে না মনে উৎপন্ন হচ্ছে প্রথমে এটা মন মন পঞ্চদারের মাধ্যমেই এটা মনের মধ্যে যায় এরপরে মনের মধ্যে যেটা অর্থাৎ আবর্জনা মানো দ্বারা আবর্জনা আবর্জনা মানে স্মৃতি ধরে রাখে আর কি মেমোরি হ্যাঁ রাখে

ওইটাই আবার আপনি যদি পঞ্চদা পঞ্চদার জন্য বলেন আহ সিংহ ওখানে ওইটা চক্ষু দোয়ারের সাথে লিখলো আমরা আরেকটা দেখি আমরা মনে করেন এখন বৃষ্টি হচ্ছে ঠিক না বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে আহ ঠান্ডা লাগতেছে ওইটা এই অনুভূতিটা প্রথমে আসে কিভাবে আমরা কিভাবে বুঝতে পারি যে এখন ঠান্ডা লাগতেছে আমার ওই বৃষ্টির কারণে ঠান্ডা লাগছে এটা আমার শরীরে স্পর্শ করলো স্পর্শ হওয়ার সাথে সাথে ওইটা এইটা ঠান্ডা এইটা এই জিনিসটা মানে শরীরের সাথে স্পর্শ হওয়ার সাথে সাথে এই জিনিসটা ঠান্ডা এটা আগেও আমি এর সাথে পরিচিত বিদায় আমার শরীর বুঝতে পারছে যে এটা ঠান্ডা এবং কে বুঝতে পারছে এটা ওই এটা বুঝতে পারছে মানে আগে আগে জেনেছিল আগে এর সাথে পরিচিত অভিজ্ঞতা সম্পন্ন মানে ঠান্ডা জিনিসটার সাথে এ কারণে ওইটা খায়দার মাধ্যমে মনদ্বারে মনোদার বুঝতে পারলো এটা ঠান্ডা এখানে অহেতুকের মধ্যে আমাদের অরূপ বাবুর সমস্যা ছিল প্রথমে চক্ষু এবং শ্রোত বিজ্ঞান ওইটা লিখে ওইটা যে উপেক্ষা ওইটাই শুধু মাত্র উল্লেখ করেন নাই অরূপ বাবুর সমস্যা ছিল ওইখানে ওইটা না অরূপ বাবু শুনতেছেন হ্যাঁ মানতে হ্যাঁ হ্যাঁ মানতে হ্যাঁ আচ্ছা তাহলে আপনার অহেতুক চিত্তের মধ্যে আর কোনো সমস্যা আছে না মানতে সমস্যা নাই মানতে একটা ছিল যে ওই যে অধ্যাত্ম চিত্তের মধ্যে কোনটাতে মানে ওই যে দেশমূলক অধ্যাত্ম মহামূলক অধ্যাত্ম উপকার সহায়তা কথা বুঝতে পারতেছি দেখলাম যে বানরের চিত্রের মতো অবস্থান ওই বিক্ষিপ্তর মধ্যে আপনি হান্ডাল করছেন তো থেকে হ্যাঁ ওই জন্য ওই জিনিসটা আমি বুঝতেছি ঠিক আছে আমার মনে হয় আমি বানান বানানে একটু সন্ধিহান ছিলাম ওই কারণে না ওইটা ঠিক আছে বিকৃত চিত্ত ওইটাই উদ্দচ্ছ সমস্যা নাই আমার মনে বানানের টিউটোরিয়াল এই কারণে না ঠিক আছে ওইটাই বিকৃত চিত্ত ওইটা উদ্দচ্ছ বানরের আমিও তো মনে হয় ওটা উল্লেখ করেছিলাম উদ্দচ্ছ হচ্ছে ওইটা বানানের মতো চিত্ত হ্যাঁ এই কারণে আমি বলেছি আপনি বুঝতে পেরেছেন সবগুলা কোনো সমস্যা নাই আচ্ছা আমাদের জনি বাবুর আর জনিবাবুর ওখানে সমস্যা উনি জনিবাবু শুনছেন হ্যাঁ আপনি উপেক্ষার ওখানে মানে চক্ক বিজ্ঞান লিখতে গিয়ে ওখানে শান্তির কম্পিটিশনের ওইটা নিয়ে এসেছেন হ্যাঁ ওইটাও আছে ওইটা কিন্তু একটার পরে একটা আসবে আমি শুধু চেয়েছি আপনাদের থেকে ওই চিত্রটাই শুধুমাত্র ওই মুহূর্তটাই শুধুমাত্র লেখার জন্য চিত্রটা যখন দেখে আহ মানে চক্ষু বিজ্ঞান যখন দেখে শুধুমাত্র দেখল এটা আবার দেখার পরে মানে উনি গ্রহণ করলো দেখার পরে উনি গ্রহণ করলো গ্রহণ করার পরে উনি আবার পরীক্ষা করবে ওই দুটো জিনিস পরে দুটো জিনিস ওইটা পরে চিত্তে ওইটা ওই প্রথমটাতে লিখার আহ দরকার নেই তবে আমি ওইটাও বলেছি আপনি বোঝানোর জন্য হয়তো লিখেছেন কিন্তু সমস্যা নেই তার মানে আমি বলতে চাইতেছি অহেতু চিত্ত প্রাইমারি লেভেলে আপনারা সবে বুঝতে পেরেছেন এত বেশি সমস্যা নাই মানে গ্রহণ করা পর্যন্ত একটা চিত্ত গ্রহণ করা চিত্ত মনে করেন আপনারা অনেকে দিয়েছেন উদাহরণ একজন গোলাপ ফুল দেখলো দেখা মাত্র একটা দেখার পরে ওইটা গোলাপ ফুল বলে এর মধ্যে তিনটে চিত্তের চিত্ত হয় মানে কম্পন তিনটে চিত্তের কম্পন প্রথমে মানে চোখ ওইদিকে দিল দেওয়ার পরে দেখলো এটা গোলাপ ফুল তার মানে এখানে শান্তিরানা সাম্পা ঠিকানা দুইটাও হয়ে গেছে দেখা মাত্র ওইটা শুধুমাত্র উপেক্ষা উপেক্ষা সাহাগতা চাকু বিজ্ঞান উপেক্ষা সহাগত চকু বিজ্ঞান

একটু শুধুমাত্র একটু বাড়ির কাজ দিতে চাই আপনারা মহা কুশল চিত্র শুধুমাত্র এই আটটা চিত্রের উদাহরণ লিখতে পারবেন কালকের জন্য بعدে মহা কুশল তো পারবো মহা বিভাগটা নয় আচ্ছা শুধুমাত্র এই আটটা লিখেন মহা কুশলটাই শুধুমাত্র জি বানতে পারবো এ সমস্যা আছে আমাদের আচ্ছা নিরুদানন্দ আজকের মধ্যে বা কালকের মধ্যে শুধুমাত্র ওই তো ওই তো ওই কারণে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনি সৎ এর জন্য ধন্যবাদ জানাচ্ছি আহ এখানে আবার মানে কিছু আনবেন না এখানে অনেকে দেখলাম আমাদের জনীবাবুর নোট থেকে খরচে মনে হয় সমস্যা নাই অন্তত চেষ্টা তো করেছেন এটাও সমস্যা নাই তবে অন্যের থেকে নিলেও নিজে নিজের মতো করে লিখলে ভালো হবে আর কি অন্যের নোট নিলেও আপনি ও কিভাবে লিখেছেন বুঝতে পারার চেষ্টা করুন ওইটা বুঝানো বুঝার চেষ্টা করুন যেমন যেমন আমি একবার ওনার থেকে জনীবাবু থেকে জিজ্ঞেস করো ওনার নোট সবার জন্য গ্রুপের মধ্যেও দিয়েছি ওইটা শুধুমাত্র বুঝতে পারার জন্য বুঝার পরে আপনি আবার আপনার নিজের মতো করে লিখলে সমস্যা নাই হ্যাঁ বলেন মেসাইমার মা আমি হচ্ছে যে লিখতে বসছিলাম আপনার ভিডিও দেখছি হ্যাঁ তো হচ্ছে আবার দেখছি দেখা পরে আমি বুঝতেছি না তো আমার টাইম ও পরে আমি জনিকে বলছি লিখছে কিনা ও বলছে হ্যাঁ লিখছে তো আমি বলছি একটু দেখানোর জন্য আমি একটু হেল্প নিবো এরকম তো আমি ওর থেকে হচ্ছে একটু হেল্প নিয়ে হচ্ছে একটু লিখছি তারপর আপনার ভিডিওটাও দেখছি আচ্ছা সমস্যা নাই আমাকে কিন্তু কেউ বলে নাই কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো দেখেই আমি বুঝতে পারছি এখানে একজন থেকে একজন কপি করেছেন সমস্যা নাই এটা তবে এটা বলতেছি আরেকজনের নোট দেখলেও কিন্তু নিজে নিজে বুঝার চেষ্টা করেন এবং দেখার পরে বুঝার পরে নিজে নিজে লেখার চেষ্টা করেন সময় নিলে হ্যাঁ সময় নাই ওইটাই বললেন তবে একটু সময় নিয়ে পড়লে ভালো হবে আর কি আপনার জন্য মঙ্গল হবে পরের ক্লাসে আরো মানে বুঝতে পারবেন এই এই চিত্রগুলো যদি আপনার ক্লিয়ার হয়ে যায় এখন তো চুয়ান্নটা হয়ে গেল আপনাদের আপনারা এখন চুয়ান্নটা চিত্র মুখস্ত করে ফেলেছেন দেখেন আহ সবগুলো যদি বুঝতে পারেন হ্যাঁ বলেন আমার হচ্ছে এদিকে আমার চাইনিজ হয় তো হ্যাঁ সময় চাইনিজ শিখতেছেন নাকি নি

আর তাহলে সবাই মাইক্রোফোনটা অন করলে ভালো হয় আর কি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি আবারও আহ অনেক আমাদের বৃষ্টির কারণে বিঘ্নিত হয়েছিল এরপরে আবারও জয়েন করেছেন সবাই এই কারণেও আমি ধন্যবাদ জানাচ্ছি আর আমিও আমার মতো করে যথাসাধ্য চেষ্টা করতেছি আপনাদেরকে ধর্মটা বুঝিয়ে দেওয়ার জন্য অনেক সময় হয়তো আমারও ভুল ত্রুটি থাকতে পারে এজন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তাহলে আজকে আমরা প্রতিবারের মতো গাথা বলে বুদ্ধের শাসন যেন চিরজীবী হয় দীর্ঘজীবী লাভ করে প্রার্থনা করে আমরা যে সবাই এখানে যে আলোচনা করতেছি শিখতেছি এটা সবাই কুশল কর্ম করতেছে এই কুশল কর্মের শক্তি দিয়ে যেন বুদ্ধের ধর্ম আরো চিরজীবী হয় বুদ্ধের শাসন আরো চিরজীবী হয়

সবাইকে ধন্যবাদ আশীর্বাদ শুভরাত্রি সবাই ভালো থাকবেন তাহলে কালকে দেখা হবে